বসন্ত মানেই সুন্দরের জাগরণ আর নবীনের আগমন। চিরায়ত সুন্দর ভালোবাসা আর নবযৌবনের প্রতীক হয়ে বসন্ত আসে জীবনে। শীতকে বিদায় জানিয়ে বসন্তকে বরণ করে নেওয়ার নানা প্রথা চালু আছে পৃথিবী জুড়ে। প্রায় সব দেশেই বসন্ত বরণ বসন্ত উৎসবের রূপ নেয়। আমাদের দেশে যেমন নারীরা বাসন্তী রাঙা শাড়ি আর পুরুষরা হলুদ পাঞ্জাবি পরে বসন্তকে স্বাগত জানায়, পৃথিবীর বিভিন্ন দেশে এই বরণ করে নেওয়ার ধরনটি বিভিন্ন রকম। কোনো কোনো দেশে বসন্ত বরণের উৎসব হাজার বছরের পুরনো, আবার কোনো দেশে একেবারেই নতুন। ঋতুরাজ বসন্ত এলেই বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশগুলোতে এই উৎসবের রং ছড়িয়ে পড়ে। টিউলিপের নেশা মেখে বাসনার রং মিশে অজিরা বরণ করে নেয় বসন্তকে, যার নাম ফ্লোরিয়ান। ফ্লোরিয়ান একটি ল্যাটিন শব্দ যার অর্থ হল ফুল ফোটা। অস্ট্রেলিয়ান বসন্ত উৎসব নামেও এটি পরিচিত। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ফুলের উৎসব এটি। রাজধানী ক্যানবেরার কমনওয়েলথ পার্ককে রঙিন করে তোলে এই ফ্লোরিয়ান। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে প্রত্যেক বছর দর্শনার্থীরা বসন্ত উদযাপন করতে আসে এখানে। অস্ট্রেলিয়ার বাইরে থেকেও অসংখ্য পর্যটক এই উৎসবে অংশ নেয়। প্রায় 5 লাখ মানুষ উৎসবটিতে হাজির হয়। এই উৎসবকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে আগ্রহের কমতি নেই। প্রতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এই উৎসব চলে। 1988 সালে চিত্রশিল্পী পিটার স্যাটন ও তার সহকর্মী ক্রিস ডি ব্রিন অস্ট্রেলিয়ার 200তম ও ক্যানবেরার 75তম বার্ষিকী উপলক্ষে প্রথম এ ফ্লোরিয়ান শোর আয়োজন করেছিলেন। কমনওয়েলথ গার্ডেনে 30 বছর ধরে প্রতি বসন্তে এ উৎসব উদযাপন করা হয়। রক্তবর্ণের পদ্মফুল আর পানিতে হাঁসদের কেলি কেটে বেড়ানো দৃশ্য ইট প্রাচীর ঘেরা শহরের মাঝে যেন গ্রামের পরশ বুলায়। এমনকি পুরো ফ্লোরিয়ান ঘুরে দেখার জন্য রয়েছে রেলগাড়ি। প্রায় 1 মাস ধরে চলে এই উৎসব। অস্ট্রেলিয়ার নানা সংস্কৃতিকে এই উৎসবের মাধ্যমে উপস্থাপন করা হয়। এখানে আসলে আবিষ্কার করা যায় অস্ট্রেলিয়ার ঘরের গল্প, যেখানে লুকিয়ে আছে অজানা অদেখা রত্নভাণ্ডার, যা মোহিত করে পর্যটকদের। দিন শেষে ফুলের সৌন্দর্য আর অনাবিল আনন্দ নিয়ে ঘরে ফেরে অস্ট্রেলিয়ানরা। প্রভাত ফেরি পক্ষপাতহীন সংবাদ প্রকাশে অঙ্গীকারাবদ্ধ।